এবার কি তবে শ্রীলঙ্কার পথে চীন? মাঝে পেরিয়ে গেছে 33টি বছর, ইতিহাসের অন্ধকার অধ্যায়ের পুনরাবৃত্তি ঘটল চীনে। ফের রাজপথ দাপিয়ে ছুটল ট্যাঙ্ক। প্রায় সোয়া তিন দশক আগে মূলত ছাত্রদের আন্দোলনকে গুড়িয়ে দিতে বেজিংয়ের তিয়ানমেন স্কোয়ারে সাজোয়া গাড়ি সারি দেখা গিয়েছিল। উঁচিয়ে ধরা কামানের সামনে বুক পেতে থাকা একাকী তরুণের ছবি গত শতকের প্রতিবাদের আইকন হয়ে রয়েছে এখনও। এবার ব্যাংকের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ দমন করতে হেনান প্রদেশের রাস্তায় দেখা গেল ট্যাঙ্কের সারি। চলতি বছরের এপ্রিল থেকে ব্যাংকে জমা রাখা টাকা তুলতে পারছেন না সেখানকার গ্রাহকরা, তাদের যাবতীয় টাকা ব্যাংক ফ্রিজ করে দিয়েছে। এর ফলে ক্ষোভ জমা হচ্ছিল গত কয়েক মাস ধরেই, সে ক্ষোভ সম্প্রতি নেমে আসে রাজপথে। বিশাল বিক্ষোভ মিছিল স্তব্ধ করে দেয় হেনান শ্যাংডংয়ের মতন প্রদেশগুলিকে। এরপরে শি জিনপিংয়ের চীনের রাস্তায় দেখা গেল পিপলস লিবারেশন আর্মির ট্যাঙ্ক। মানুষের ক্ষোভ তুঙ্গে পৌঁছায় যখন ব্যাংক অফ চায়নার হেনান শাখা ঘোষণা করে আমানতকারীদের সঞ্চয় হলো লগ্নির উৎপাদন, ফলে আমানতকারীরা কোনোভাবেই গচ্ছিত অর্থ তুলতে পারবেন না। সরকারের আবার যুক্তি, ব্যাংকগুলো যাতে বিক্ষোভকারীদের হাতে যেতে না পারে তা নিশ্চিত করতে ট্যাঙ্ক নামানো হয়েছে। হেনানের রাজধানী ঝেংঝাওয়ের প্রবল প্রতিবাদে একসময় চাপে পড়ে ব্যাংক কর্তৃপক্ষ ঘোষণা করেন দফায় দফায় আমানতকারীদের টাকা ফেরানো হবে। যার প্রথম দফায় টাকা দেওয়ার কথা ছিল গত 15 তারিখ, কিন্তু সেদিন একেবারেই হাতে গোনা কয়েকজন টাকা পান, যদিও চীনের সরকারি সংবাদমাধ্যম এ নিয়ে একটি কথাও বলেনি। এর ফলে প্রশ্ন উঠে গিয়েছে, আদৌ ব্যাংকের কাছে টাকা আছে তো? গত 2 দশক ধরে চীনের অর্থনীতির বৃদ্ধি সারা বিশ্বকে চমকে দিয়েছে। যেভাবে চীন নিজের জিডিপি এতদিন ধরে বাড়িয়েছে তা অনেক দেশের কাছে কল্পনাতীত, কিন্তু অর্থনীতিবিদরা বলছেন 2022 সালের শুরু থেকে চীনের অর্থনীতি কিছুটা স্তিমিত হতে শুরু করেছে, থমকে গিয়েছে জিডিপির বৃদ্ধিও। তাদের একাংশের আশঙ্কা দ্বিতীয় শ্রীলঙ্কা হতে পারে চীন। এমনিতেই লৌহ জবনিকার আড়াল থেকে চীনের সব কিছু খোলাখুলিভাবে সামনে আসে না, কিন্তু একাধিক উপসর্গে স্পষ্ট ঘা খেয়েছে সেখানকার অর্থনীতি। জুন পর্যন্ত টানা 10 মাসে হিসেব ধরলে সম্পত্তির দাম ক্রমাগত পড়েছে সে দেশে। অর্থনীতির একটি ওয়েবসাইটের দাবি, গত বছর থেকেই চীনের রিয়েল এস্টেট সেক্টরে অবনতি হতে শুরু করেছিল। চীনা সরকার রিয়েল এস্টেট কোম্পানিগুলোর জন্য ঋণ নির্ভরতা কমাতে 3 রেড লাইন নামে একটি নিয়ম প্রণয়ন করেছিল, কিন্তু চীনের সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানি এভারগ্র্যান্ড এই নিয়মে পাশ করতে পারেনি, যার জন্য ঋণ পেতে সমস্যার মুখে পড়েছে এভারগ্র্যান্ড। বিশেষজ্ঞরা বলেছেন, এভারগ্র্যান্ডের এই সমস্যার জেরে ধসে যেতে পারে চীনের রিয়েল এস্টেট মার্কেট। অপরদিকে জিনপিংয়ের দেশ কাঁপছে বিদ্যুৎ সংকটের আশঙ্কাতেও। তীব্র কয়লা সংকটের সামনে দাঁড়িয়ে চীন, ফলে চীনের একাধিক এলাকা ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে। এমনকি বিদ্যুতের ঘাটতির হাত থেকে রেহাই নেই শিল্পাঞ্চলেরও, যার জেরে উৎপাদন তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীন নানা দ্রব্যের উৎপাদনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের থেকে কাঁচামাল আমদানি করে। চীনে যদি উৎপাদন কমে যায় তবে তা বিশ্বের সাপ্লাই চেনকেও প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলে।